যে ওনারা লুবিনা বা আওয়ামী লীগের কর্মীরা এসব বাড়ি গাড়ি চায় না, তাহলে প্রাডো কাদের? আজকে দশটা বাড়ি কাদের? কারা টাকার পাচার করছে, কারা বেগুন পাড়া করছেন? এটা তো ওনারা সরকার আছেন, ওনারাই বের করতে পারেন যদি ওনারা কেউ এগুলো না করেন বা ওনাদের লোকজন কেউ না করে। আমরা তো মাঝে মাঝে অবুজ হয়ে যাই, আমাদের মধ্যে তো দালাল আছে। আপনি আওয়ামী লীগের মধ্যে যেরকম দালাল আছে, বিএনপির মধ্যে যেরকম একটা দালাল পক্ষ আছে, নাহলে বিএনপি আন্দোলন করে উঠতে পারতেছে না কেন আজকে বিগত 15 বছরে দালালদের কারণে? সুতরাং আমাদের জাতীয় পার্টির মধ্যে তো কিছু দালাল আছে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। মোহাম্মদ দিলালউদ্দিন মনিরুজ্জামান মনির যেটি বললেন যে প্রকৃত আওয়ামী লীগের কর্মী যারা, তারা বাড়ি গাড়ি বা বিলাসিতার কথা চিন্তা করে না, কিন্তু এত এত অভিযোগ, এত কিছু, বিদেশে বাড়ি গাড়ি টাকার পাহাড়, কাদের তাহলে? এটা তো বের করার দায়িত্ব আওয়ামী লীগের, যেহেতু ওনারা সরকারে আছে। যে ওনারা লুবিনা বা আওয়ামী লীগের কর্মীরা এসব বাড়ি গাড়ি চায় না, তাহলে প্রাডো কাদের? আজকে দশটা বাড়ি কাদের? কারা টাকার পাচার করছে, কারা বেগম পাড়া করছেন, কারা কানাডায় বেগম পাড়া করছেন, কারা আমেরিকাতে বেগম পাড়া করছেন? এটা তো ওনারা সরকারে আছেন, ওনারাই বের করতে পারেন যদি ওনারা কেউ এগুলো না করেন বা ওনাদের লোকজন কেউ না করে। সুতরাং এটা তো আর আমাদের, আমরা ইচ্ছা করলে দায়িত্ব নিতেও পারবো না, নিলেও সেটা কোনো কাজ হবে না। এগুলি সরকারের দায়িত্ব, যেহেতু বদনামটা সরকারের হচ্ছে, ওনাদেরই বদনামটা হচ্ছে। আপনি দেখেন ছাত্রলীগের ছেলেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি ঘটনাটা ঘটার, এগুলি তো আমরা এক্সপেক্ট করি না। এগুলি তো মর্মান্তিক, এগুলি তো কোনো শিক্ষণীয় বিষয় না। একটি শিক্ষা প্রতিষ্ঠানে, একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছেলেরা, অথবা ছাত্রলীগ তো নামদারিও না, ভাইটাল পদে আছে, সেই ছেলেরা যদি স্বামীকে বেঁধে রেখে তার ওয়াইফকে নিয়ে যায়, তাদের আত্মসম্মান বোধ, সামাজিক অবস্থান কোথায় যায়? আপনি একবার চিন্তা করেন তো সেই মেয়েটির অবস্থাটা কী হলো, একবার চিন্তা করেন তো সেই মেয়েটির হাজব্যান্ডের কী অবস্থা হলো, তাদের সামাজিক যে সোশ্যাল পেপার আছে সেটার কী অবস্থা হলো? সুতরাং ওনারা এটা বরাবরই অস্বীকার করবেন, নিজ দলের দোষ তো কেউ স্বীকার করেন না। আমি তো অনেকবার বলেছি যে আওয়ামী লীগের বাইরে যারা টক শো করতে আসেন, ওনারা কেবল অনর্গল মিথ্যে কথা বলতে থাকেন, শিক্ষণীয় কিছু নেই। সত্যটা সত্যর জায়গায় আসতে হবে। সত্তর জায়গায় যতদিন আমরা আসবো না, ততদিন কিন্তু দেশ ঠিক হবে না, জনগণ ঠিক হবে না। আত্মসমালোচনা করতে চাই না, আত্মসমালোচনা করতে হবে। ওনারা আত্মসমালোচনা করতে চান না। আপনি, পাকিস্তানে নির্বাচন হয়েছে, আপনি দেখেন ইমরান খানের মতো একজন মানুষ, লৌহ মানব, কারাগারে থেকে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে, বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে তার জনপ্রিয়তা কতটুকু। আমি গতকালকে ইউটিউবে দেখলাম 5 থেকে 7 বছরের একটি ছেলে কয়েক লক্ষ মানুষের সামনে স্লোগান দিচ্ছে ইমরান খানের, 6 থেকে 7-8 বছর, কত ঠিকভাবে বলতে পারছে না, সেই ছেলেটি স্লোগান দিচ্ছে ইমরান খানের। জনপ্রিয়তা এটা, জনপ্রিয়তা এটা না যে রাতে ভোট করবেন, রাতে ভোট ডাকাতি করবেন, ফজর নামাজ পড়ে সিল মারবেন, হ্যাঁ, স্বতন্ত্র প্রার্থী দিয়ে জাতীয় পার্টিকে ঠেকাবেন, স্বতন্ত্র প্রার্থী দিয়ে অন্যান্য দলকে ঠেকাবেন, এগুলি কিন্তু রাজনীতি না, এগুলো কিন্তু রাজনীতি না। যেমন মনে করেন আমাদের জাতীয় পার্টি, আমরা 283 আসনে মনোনয়ন দিয়েছি, সেখান থেকে 26 জনকে নৌকায় তুলছে, গাং পার করব, 26 জনকে নৌকায় তুলে নদী পার করব, এর মধ্যে 11 জনকে পার করছে, মানে হ্যাঁ 16 জনকে সমুদ্রে ফেলে দিয়ে 11 জনকে নিয়ে নৌকা পার হয়েছে। যত বদনাম আমাদের, আমাদেরকে নিয়ে আসলো যে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে, আমাদেরকে নিয়ে এসে এরপরে দেখা গেল যে আমাদের জিএম কাদের সাহেব বলছেন কিন্তু দলের চেয়ারম্যান, আপনারা কি অবুজ যে আপনাদেরকে নিয়ে আসলো? আমরা তো মাঝে মাঝে অবুজ হয়ে যাই, কারণ আমাদের মধ্যে তো দালাল আছে। আপনি আওয়ামী লীগের মধ্যে যেরকম দালাল আছে, বিএনপির মধ্যে যেরকম একটা দালাল পক্ষ আছে, নাহলে বিএনপি আন্দোলন করে উঠতে পারতেছে না কেন আজকে বিগত 15 বছরে দালালদের কারণে? সুতরাং আমাদের জাতীয় পার্টির মধ্যে তো কিছু দালাল আছে। তারা আওয়ামী লীগ ডাকার আগে গিয়ে আওয়ামী লীগের কোলে বসে থাকে, তাদেরকে এমপি হইতে হবে, তাদেরকে মন্ত্রী হইতে হবে। সুতরাং এই কারণে হচ্ছে না। আমাদের জি এম কাদের সাহেবও কিন্তু বাণিজ্য মন্ত্রী ছিলেন, উনি বাণিজ্যমন্ত্রী থাকা অবস্থায় কিন্তু উনি আওয়ামী লীগেরই বাণিজ্য মন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের শাসনামলেই বাণিজ্য মন্ত্রী ছিলেন, ইয়েস ছিল, বাণিজ্য মন্ত্রী ছিলেন, বাণিজ্য মন্ত্রীও ছিল, সিভিল পরে বিএনপি বিমান মন্ত্রী হয়েছে, উনিও বাণিজ্য মন্ত্রী ছিলেন, কিন্তু উনি কিন্তু বাণিজ্য মন্ত্রী থাকা অবস্থায় কিন্তু বাজার মনিটরিং এর কমিটি করেছেন, স্ট্রংলি বাজার মনিটরিং করেছেন, এবং উনি যতদিন বাণিজ্য মন্ত্রী ছিলেন
আমরা বিশ্বাস করেন আমরা কখনো সচিবালয়ে গেছি কিনা সন্দেহ আছে, আমরা কখনো ওনার কাছে কোনো তদবির নিয়ে গেছি কিনা সন্দেহ আছে। সুতরাং তাহলে জিএম কাদের সাহেব বাণিজ্য মন্ত্রী থাকা অবস্থাতেও জাতীয় পার্টির কারণ আমি কোনো দুর্নীতির মামলা হয় নাই, দুর্নীতির অভিযোগ উঠিনি, কোন নেতাকর্মীর বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ উঠিনি, কোনো সিন্ডিকেটের কথা তো হয়নি যে আমি জাতীয় পার্টির লোকজন সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল তো, সুতরাং দ্রব্য না তখন দ্রব্যমূল্য নিয়ে কিন্তু অত কথা হয়নি। কিন্তু সুতরাং জিএম কাদের সাহেব যদি দ্রব্যমূল্য যদি তখন লাগামহীন এই উদ্যোগতি থাকতো তাহলে জিএম কাদের জিএম কাদের সাহেবকে পরবর্তীতে কিন্তু আর মন্ত্রণালয় দিত না, প্রধানমন্ত্রী মন্ত্রণালয় দিত না, কিন্তু ওনাকে তার পরবর্তীতে আরো একটি বড় মন্ত্রণালয় বিমান মন্ত্রী। আপনার মনে ভুল হচ্ছে উনি প্রথম বিমান মন্ত্রী হয়েছিলেন পরে বাণিজ্য মন্ত্রী হয়েছিলেন, এটা হলো মনে কষ্ট ছিল। সরি, প্রথম বিমান প্রথমে ফারুক খান সাহেবকে বাণিজ্য মন্ত্রী, উনাকে বিমান মন্ত্রী দেওয়া হলো, পরে ফারুক খান সাহেবকে বিমান মন্ত্রী, উনাকে বাণিজ্য মন্ত্রী দেওয়া হলো। আচ্ছা যাক, জি।